ঈদের ছুটি শেষ হলেও এখনও দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। আর এই পর্যটকদের আতিথেয়তায় ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিলনের রিপোর্ট। শুধু পর্যটন মৌসুমেই নয়, সারা বছর এখন পর্যটকদের পদচারণায় মুখরিত থাকছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। বিভিন্ন উৎসব এবং ছুটির দিনগুলোতেও পর্যটকদের উপস্থিতি আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতা ঈদের দিন থেকে এখন পর্যন্ত কুয়াকাটায় সমাগম ঘটছে হাজারো পর্যটকের। কুয়াকাটার সার্বিক ব্যবস্থাপনা খুবই চমৎকার। এখানে ছুটি কাটানোর জন্য একটি উপযুক্ত স্থান, এখানে মানুষ নিরাপদে ভ্রমণ করতে পারে। আমরা ঈদের ছুটিতে এখানে ছুটি কাটাতে আসছি, এসে এখানে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা খুবই সন্তোষজনক এবং আমাদেরকে আকৃষ্ট করেছে। আমার সপরিবারে ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছে। এখানে খুব মনোরম পরিবেশ, বেশ মানে আনন্দপূর্ণ পরিবেশে আমরা সবাই অতিবাহিত করছি। পর্যটকদের পূর্ণ আতিথেয়তা দিচ্ছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। আশা করি কুয়াকাটায় আসলে খুব ভালো লাগবে এবং এনজয় করবে। বিশেষ করে এখন সমুদ্র উপভোগ করার সুন্দর একটা সময়, এই সময়টাকে সুন্দরভাবে কাটাবে টুরিস্টরা আমাদের বিশেষ। পর্যটকদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হেল্প ডেস্ক স্থাপনা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই নিরাপত্তা জোরদার করেছি। টুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এবং পটুয়াখালী জেলা পুলিশের মাধ্যমে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গল, বৌদ্ধবিহার, ঝাউবন, লেম্বুরচর, লাল কাঁকড়ার দ্বীপ, ইলিশ পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের মুগ্ধ এসব পর্যটকরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।